আপনারা দেখছেন বঙ্গের খবর। আইনুল বিরোধী পোস্টার শহরে লোকসভা নির্বাচনের আগেই বড় চমক। গতকাল কলকাতায় গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বর্ধমানের একসময়ের সিপিএমের মুখ বর্ধমান পৌরসভার প্রাক্তন পৌরপতি আইনুল হক। সিপিএমের বহিষ্কৃত নেতার বিজেপির শিবিরে যোগ দেওয়ার পরেই বর্ধমানের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি অনেকেই, তাই কয়েক ঘন্টার মধ্যেই আইনুল হক বিরোধী পোস্টার ছড়ালো কার্জন গেট চত্বরে। তবে কে বা কারা এই পোস্টার লাগালো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে লোকসভা ভোটের প্রাক্কালে বর্ধমানের রাজনীতিতে নতুন মোড়। আরও কারা এই গেরুয়া শিবিরে যোগ দেওয়ার লাইনে রয়েছেন তা নিয়ে সহবাড়ছে শহরের নাগরিকদের মধ্যে। আমাকে তো বিজেপি দলের সর্বোচ্চ নেতৃত্ব বিজেপিতে আমাকে জয়েন করেছে, জেলা নেতৃত্ব বুঝতে দিতে জেলা নেতৃত্ব কথা বলে আমি একটা কথা নির্বিধায় বলতে পারি যে যারা এই কাজ করেছে তারা বিজেপির কর্মী, ফলে জেলা সভাপতির সন্দীপ আছে, সন্দীপ আরও আমাদের বিস্তারিত বলতে পারবে। আর কার্জন গেট এই চত্বরে এর আগে অনেকবার অনেক প্রস্তাব দিয়েছে বর্তমানে, আমি সবাইকে চিনি বর্তমানে কারা এই কাজ করে কী করে বেড়ায় আমি সবাইকে আমি জানি। আমি শুধু একটা কথা বলবো, এইসব করে কিছু লাভ হবে, কিছু লাভ হবে না, বিজেপিকে আটকানো যাবে না, বিজেপি এগিয়ে যাবে, এটা প্রশ্নটা বুঝে নেওয়া উচিত। যারা আগেকার বিজেপির কথা ভাবছেন একটা কথা বুঝে নিন যে আজকের বিজেপি সেই বিজেপি, আজকের বিজেপি ঘটছে জেতার জন্য। পূর্ব বর্ধমান থেকে বাফাই সরকারের রিপোর্ট, বঙ্গের খবর। গোলমহলে শান্তি ফিরে এলো, দার্জিলিং ও হাসছে, পাঁচ বছরে একসাথে কেটেছি সবাই, আরো আরো ভালো দিন আসছে। নমস্কার, আমি তাপস বাড়ি, বেলুরসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্যামল সাঁতরাকে জোড়া পুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। জনগণের ক্ষমতা, বাংলায় চাই মমতা। উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন।